আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দেওয়া ভালো আছি। দৈনিক গুণ শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে যে ভিডিও দেওয়া হয়েছে এটা হচ্ছে যে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহ বিতরণ। এখন এখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি চিঠি প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে যে চিঠির বিষয় হচ্ছে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহ বিতরণ। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে যে কোভিড-19 মহামারীর অতিমারীর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NTCB কর্তৃক প্রণয়নকৃত 2022 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে নির্ধারিত যে গ্রিড অনুযায়ী ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকেই নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই ছিল তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষকদের চিঠি। চলো দেখি কী কী প্রশ্ন করা হয়েছে। এখানে দেখো, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা। এখানে দেখো বলা হচ্ছে যে আকাইদ, প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন, আর অ্যাসাইনমেন্ট হচ্ছে যে সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাত বিশ্বাসীর ভূমিকা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রণয়ন করো। আর এখানে দেখো নির্দেশনা আছে আখিরাতের ধারণা, আখিরাতে বিশ্বাসের প্রয়োজনীয়তা, আখিরাতে বিশ্বাসের জন্য করণীয়, আখিরাতে বিশ্বাসীর প্রভাব, এটা হচ্ছে ইসলাম শিক্ষা। এই বিষয়ে তোমাদের প্রশ্ন করা হয়েছে। আর দেখো হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। আর এটা হচ্ছে যে খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, আর এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, রসায়ন, যারা বিজ্ঞান বিভাগে তাদের জন্য রসায়নের একটা প্রশ্ন করা হয়েছে। দেখো এখানে অ্যাসাইনমেন্ট এক, রাসায়নিক গুদাম থেকে প্রায় দুর্ঘটনার কথা শোনা যায়। এই ধরনের দুর্ঘটনা ঘটে সাধারণত আগুনের সংস্পর্শে রাসায়নিক দ্রব্যটি আসার কারণে। রাসায়নিক দ্রব্যটি যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে এই ধরনের দুর্ঘটনায় যানমালের প্রচুর ক্ষতি হয়। আমরা যখন পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করি তখন এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই প্রেক্ষিতে তোমার বিদ্যালয়ের ল্যাবরেটরিকে নিরাপদ রাখা এবং দুর্ঘটনা রোধ করার উপায় সংক্রান্ত একটি পরিকল্পনা প্রণয়ন করো। আর এখানে শিখন খরচে রসায়ন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। প্রকৃত বাস্তব জীবনের ঘটনাগুলি রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে আগ্রহ প্রদর্শন করবে। আর নির্দেশনা ল্যাবরেটরিতে নিরাপদ উপকরণের বর্ণনা, রাসায়নিক দ্রব্যের বিভিন্ন সাংকেতিক চিহ্নের ব্যাখ্যা, ল্যাবরেটরির রাসায়নিক দ্রব্যকে নিরাপদ উপায়ে সাজানো ধারণা ব্যাখ্যা, রাসায়নিক দুর্ঘটনা রোধ করার উপায় বর্ণনা, পাঠ্যবইয়ের প্রথম অধ্যায়ের আলোকে প্রতিবেদন লেখা। এ ছিল তোমাদের রসায়ন প্রশ্ন। হিসাববিজ্ঞানে অ্যাসাইনমেন্ট লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেন চিহ্নিতকরণ ও হিসাব সমীকরণের প্রভাব নিরূপণ। সহায়ক তথ্য, একটি এক মালিকানা ব্যবসায়ের 2020 সালের মে মাসের কয়েকটি ঘটনা নিম্নরূপ। যেমন মে এক, এখানে একটা টাকা পরিমাণ লেখা আছে 1,95,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো। আর মে তিনে নগদে পণ্য ক্রয় 60,000 টাকা, আর মে চার চেকে পণ্য ক্রয় 45,000 টাকা, মে 10 ব্যাংকে একটি হিসাব খোলা হলো 5,000 টাকা, মে 13 ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলো, মে 16 বিমা প্রিমিয়ামের প্রদান করা হলো 3,000 টাকা, আর মে 20 অফিস ব্যবহারের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 35,000 টাকা, মে 22 12,000 টাকা মাসিক বেতন একজন অফিস সহকারী নিয়োগ করা হলো, মে 25 হারুন ট্রেডার্সকে চেকই পরিশোধ করা হলো, মে 28 মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তরণ 5,000 টাকা, মে 30 অফিসের জন্য ব্যাংক থেকে 10,000 টাকা। আর এখানে লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবে, হিসাব সমীকরণে বিশ্লেষণ করতে পারবে, হিসাব সমীকরণে ব্যবসায়ী লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারবে।
লেনদেনের ধারণা, লেনদেনের প্রকৃতি, বৈশিষ্ট্য, লেনদেনজনিতকরণ, হিসাব সমীকরণ, হিসাব সমীকরণ, লেনদেনের প্রভাব বিশ্লেষণ হচ্ছে নির্দেশনা। আর এখানে দেখো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা, এই দেখো এই প্রশ্নটা তোমাদের কী বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এখানে প্রথমত ইতিহাস পরিচিতি, আর অ্যাসাইনমেন্ট হচ্ছে যে তোমার দেখা কোনো ঐতিহাসিক নিদর্শন, প্রাচীন মসজিদ, মন্দির, জমিদার বাড়ি, মুদ্রা, শিলালিপি ইত্যাদি ইতিহাসের কোনো ধরন উপাদান বিশ্লেষণ, তা বিশ্লেষণপূর্বক ইতিহাস পাঠের পরিণতা মূল্যায়ন করো। আর এখানে নির্দেশনা আছে ইতিহাস ঐতিহ্যের ব্যাখ্যা, ইতিহাস রচনা উপকরণসমূহ, অলিখিত সাহিত্যিক, লিখিত অলিখিত সাহিত্যিক প্রত্নতাত্ত্বিক প্রবৃত্তি লিপিবদ্ধ করো, ইতিহাসের গুরুত্ব বর্ণনা করো, বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা উল্লেখ করো। এই ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের প্রশ্ন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুন্দর থাকো, সবাই সুস্থ থাকো, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। যারা দৈনিক গণিত শিখেছিলেন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, এবং বন্ধু তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি যদি শেয়ার করে দাও তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।